নীল আকাশের বুকে সাদা মেঘ, ঢাকের বোল, পূজোর সাজে সেজে উঠেছে গোটা বাংলা। কিন্তু এদের জীবনে যে আনন্দ নেই, দেবীপক্ষের মধ্যেই কেউ বয়স্ক মা বাবাকে ছেড়ে, কোনো মা বা সন্তানকে ছেড়ে রোদ জল বৃষ্টির মধ্যে চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই পূজোর মুখে আদালতের নির্দেশে হাসি ফুটল এরকমই 22টি পরিবারে। প্রাথমিক টেটে ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় আরও 22 জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে 4 দফায় আরও 254 জনকে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আমরা আমাদের দাবি ছিল যে 9 থেকে 12 যোগ্য চাকরি প্রার্থী যারা আছে প্রত্যেককে নিয়োগ করতে হবে, আমরা নিয়োগপত্র হাতে পেয়ে আমরা বিদ্যালয়ে যাব, এটাই আমাদের দাবি, আমরা সেখানেই অনড় থাকব। আমাদের রাজ্যে দুর্নীতি এবং দুষ্কৃতি ওতপ্রোতভাবে যুক্ত হয়েছে। দুর্ভাগ্য, যেখানে সজ্জন মানুষরা শিক্ষাঙ্গনে ছিলেন সেখানে দুর্জনের এখন ভর করেছে। এই দুর্জনদের হাত থেকে শিক্ষাকে মুক্ত করতে, কলুষতার হাত থেকে শিক্ষাকে মুক্ত করতে, তার জন্য উপযুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে। 2014 টেটের ভিত্তিতে 2016 ও 2020 সালে 2 বার নিয়োগ হয়। মামলাকারীর দাবি ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ভুল প্রশ্নে তাদের 6 নম্বর দেওয়া হয়নি। এরপর গত বছরের ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় 6টি ভুল প্রশ্নের নম্বর জুড়ে এরা সকলেই টেট উত্তীর্ণ। এই মামলায় বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 22 জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ দিলেন। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। অভিজিৎবাবু চেষ্টা করছেন যারা যোগ্য প্রার্থী তাদের দেওয়ার জন্য, কিন্তু এত বড় একটা ঘোটালা হয়েছে, বহু মানুষ তাদের ক্ষতিগ্রস্ত, বহু লোক টাকা পেয়েছে, পুরো সরকার মুখ্যমন্ত্রী পর্যন্ত এর সঙ্গে যুক্ত আছেন, সে তথ্য সামনে এসে দোষীদের সাজা এবং যারা সত্যি সত্যি প্রার্থী যাদের প্রথম লিস্টে নাম ছিল লিস্টকে চেপে দেওয়া হয়েছে তাদের চাকরি দিতে হবে, এবং যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের শাস্তি দেওয়া দরকার যাতে আগামী দিনে এরকম না হয়। এবার বিজেপি বা বিরোধীদের মনে হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী চাইছেন, অভিষেক চাইছে যে জট খুলুক, ছেলেমেয়েরা চাকরি পাক, যে ভুল অংশটা আছে সেটাকে সংশোধন করে শুধু দোষারোপের রাজনীতিতে না থেকে চাকরিটা পাক, নিয়োগটা হোক, সেখানে বিজেপি আর বিরোধীরা চাইছে নিয়োগ যাতে না হয়, কারণ ধর্ণা মঞ্চ থাকলে তাদের বক্তৃতা করার জায়গা, সরকার বিরোধিতা করার জায়গা। অন্যদিকে 2014 টেটের ওএমআর শিট নষ্টের মামলার নির্দেশে পরিবর্তন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নতুন নির্দেশে এফআইআর দায়েরের সিদ্ধান্ত সিবিআই এর ওপরই ছাড়ল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সিবিআই চাইলে প্রাথমিক মামলায় আগের এফআইআর এর ভিত্তিতে তদন্ত করতে পারে। এর আগে মঙ্গলবার এই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে সিবিআইকে এফআইআর দায়ের করতে বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।